दोकने बाकी 325 टाका खाइछो 325 टाका दिसछो ना केनो तोमार बाकी हाँ आमी खाइछी हाँ तुमी সেই রকমের ভুলে গেছি বুঝছো আর কত পাও জানি 325 টাকা 325 টাকা মাত্র 325 টাকা না আচ্ছা কখন দরকার তোমার কতদিন আজকে তো দোকান বন্ধ করে বলেছি তুই আগামী কাল সকাল ভরে দিয়ে দে আচ্ছা দিবানি কোনো ব্যাপার না আচ্ছা এখন ডলারের রেট কত যাচ্ছে মার্কেটে জানো কিছু ডলার ডলারের রেট তো আমি জানি না রে কেন ডলারের রেট কি হবে না আছে আর কি আর তোমার দোকানে কি ডলার মলার ভাঙাও মানে ডলার দিলি টাকা ভাঙায় রাখতে পার বাকি না 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 সেরাম বেচা কিনা তো আমি করি না ও সেটাও তো ঠিক না হইছে কি আমি সেই রকমের মধ্যে একটা ঝামেলার মধ্যে বললাম মানে এখন তো ডলার মনে হয় ধরো 1000 না 15000 16000 টাকা হবে এক ডলার সমান আমাদের বাংলাদেশি টাকা হুম ওই আমার কাজিন থাকে না মানে চাস্তো ভাই আমেরিকায় থাকে যে সাস্তো ভাই আমেরিকা আমি তো শুনেছি খালতো ভাই আরে ভুল শুনেছিলে সাস্তো ভাই সে সাস্তো ভাই হইছে কি কালকে হাজারখানেক ডলার পাঠাবে আমার নামে কালকে সকাল বেলায় বুঝছো তা ভাঙাই তোমারে দিয়ে দেবানি কত জানি পাও 325 টাকা ও 325 টাকা এ তো ধরো ডলারের যে কয়েন আছে না ওই কয়েন ভাঙালেই হয়ে যাবে তোমারে একটা কয়েন দিবানি তুমি যুগের পর যুগ ওই কয়েন ভাঙায় গাতি পারবা তাহলে যাও আচ্ছা বাড়ি যাও কোন দে আসছিলে এই দোকান দে হ্যাঁ তা তো আস ভাই মোল্লাদর মসজিদ পর্যন্ত আর তোমাদের দোকান পর্যন্ত তুই কোন দে আসলি আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম এদিক কাজে তাই এই জায়গায় বিকেল বেলা একটা কয়েন পড়িল ওইটা আবার খুঁজতে আইছি যে কেউ নিয়ে গেল কিনা যাও আমি খুঁজে খুঁজে যাই আর কালকে দেখা করবানি কয়েন দিয়ে দেবানি হ্যাঁ আচ্ছা এই আমার টাকাটা দিয়ে দিস কিন্তু আরে টাকা কলাম না একটা ডলারের কয়েন দিলেই তুমি ওইটা যুগের পর যুগ কাটাতে পারবা যাও এ শালা কি করে বললাম না তো একটা ডলারে 15000 টাকা এও কি সম্ভব আগে আমার ঘুম মেরে গেল কিছু বুঝা পারলাম না কিরম ঝামেলার মধ্যে পড়ে গেলাম